রহস্য মৃত্যু বিধাননগরে দক্ষিণ বিধাননগরের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে যুবকের দেহ একই সঙ্গে প্রায় বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলেন তার বান্ধবী যুবতীকে সল্টলেকের একটি নার্সিং হোমে ভর্তি করেছে পুলিশ খুন না আত্মহত্যা ঘনীভূত হচ্ছে রহস্য অন্যের নামে বুক করা ঘরে কেন যুবক যুবতী তা নিয়ে শুরু হয়েছে তদন্ত বিধাননগরের গেস্ট হাউসের এই ঘর থেকেই মেলে রনি দত্তের দেহ গলায় ছিল ওড়নার ফাঁস ওই ঘরের ভেতরেই ছিলেন রনির বান্ধবী তারই চেঁচামেচিতে বুধবার গভীর রাতে পুলিশে খবর দেয় গেস্ট হাউস কর্তৃপক্ষ সূত্রের খবর পুলিশ যখন ঘরের ভিতর প্রবেশ করে তখন ওই যুবতী ঘরের এক কোণে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে ছিলেন তার দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল ওনার তো নিজের সিস্টার তো ওই জন্যই কিছু বলা হয় না যে নিজের সিস্টার যখন ওনার গ্রুপ দিচ্ছেন নিজের আর ওরা এক ভাই এক বোন তদন্তে নেমে পুলিশ জানতে পারে নির্ঝর চৌধুরী নামে বুকিং হয়েছিল গেস্ট হাউসের ঘর হোস্টেলের রেজিস্টার নির্ঝরের নামে থাকলেও তার পরিবর্তে প্রায় দু মাস ধরে হোস্টেলের ঘরটি ব্যবহার করছিলেন রনি ও তার এক বান্ধবী কেন তাহলে কি হোস্টেল কর্তৃপক্ষ জানতেন না নাকি জেনেও কোনো পদক্ষেপ করেননি কর্তৃপক্ষ না ম্যানেজার হিসাবে ছিলেন কিন্তু উনি নিজে তো দেখি ওনার ওখানে থাকেনি যে ওনার সিস্টারকে রেখেছিলেন যে সিস্টারের প্রবলেম হচ্ছে সিস্টারের তদন্তে পুলিশ জানতে পারে প্রথমে ম্যানেজারের নামে বুক করা হয় ঘর নির্ঝর চৌধুরীর ম্যানেজার সন্তু ঘোষ পরে আবার নির্ঝর চৌধুরীর নামে ঘর বুকিং হয়েছিল মাঝে মধ্যে হোস্টেলে আসতেন নির্ঝর বলে দাবি সেই ঘরই ব্যবহার করতেন রনি ও তার বান্ধবী সোশ্যাল মিডিয়াতে আলাপ দুজনের কি সম্পর্ক এই তিনজনের তদন্ত করে দেখছে পুলিশ পুরুলিয়ার তুরিন গ্রামের বাসিন্দা রনি চানাচুর ফ্যাক্টরিতে চাকরি করতেন তিনি পরে কলকাতায় চাকরি পেয়েছেন বলে বাড়ি থেকে চলে আসেন কিন্তু বান্ধবীর কথা রনির পরিবারের লোকজন জানতেন না বলে দাবি না না এটা আত্মহত্যা নয় খুন করা হয়েছে অন্যদিকে যে নির্ঝর চৌধুরীর নাম উঠে আসছে সেই নির্ঝর চৌধুরী একসময় কোন নগরে থাকতেন বিত্তশালী বলে পরিচিত তিনি রাজনৈতিক এবং রূপলী পর্দার মানুষজনের সঙ্গে তার যোগাযোগ আছে বলে দাবি পাড়ারই ছেলে বাচ্চা ছেলে তখন ছিল এখানে থাকতো আর কি বাচ্চা ছেলে গান পান শিখতো ভালো ছেলে খুব ভালো ছেলে তবে ওর ছবি অনেক দেখেছি সিনেমা ডিস ফিনেমা ডিসের সঙ্গে বহু ছবি দেখেছি রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি দেখেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যুবলের মধ্যে ঝগড়া হয় এমনকি তাদের মধ্যে মারপিটও হয়েছিল তবে ওই যুবক আদৌ আত্মহত্যা করেছেন কিনা তা নিয়েই তদন্তে পুলিশ যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় তবে অন্যের নামে কি করে এই যুগল এই গেস্ট হাউসের ঘর বুক করে এতদিন থাকলো সেই বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন পিকি অধিকারী সুনন্দা দত্ত ও মনোরঞ্জন মিশ্রর রিপোর্ট রিপাবলিক বাংলা মুহূর্তে আমরা নজর রাখবো সল্টলেকের দিকে কেননা সল্টলেকে সেখানে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা এবং ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে ইডি আধিকারিকরা সল্টলেকের এইচ বি ব্লকে ব্যবসায়ীর বাড়িতে পাঁচ জনের একটি ইডি টিম প্রবেশ করেছে এবং সূত্রের খবর এর আগেও অমিত আগরওয়াল এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি আপনাদেরকে জানিয়ে রাখবো সল্টলেকে অমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এলিনা এই বিষয়ে তোমার কাছে কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে কল্পিতা তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে ইডির পাঁচজন তদন্তকারী আধিকারিক কিন্তু এই এইচবি ব্লকের যে 165 বাড়ি সেই বাড়িতে রয়েছেন ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সূত্রের খবর এর আগেও কিন্তু সিবিআই এর আধিকারিকরা বছর খানিকের মধ্যে মোটামুটি ভাবে বলা যেতে পারে মোট তিনবার এই বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয়েছিল এবং মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু এই অমিত আগরওয়ালের কাছে রয়েছে কিন্তু সেই এই গুরুত্বপূর্ণ নথিগুলি ঠিক কোন বিষয় বা কোন কেসের সঙ্গে জড়িত সেটা কিন্তু এখন অবধি স্পষ্ট নয় তবে তোমাকে জানিয়ে রাখবো এর আগেও ঠিক এক বছরের মধ্যে এই অমিত আগরওয়ালের বাড়িতে মোট তিনবার বিষয় জানতে চাইবো কজন আধিকারিক ইডির কতজন আধিকারিক এই মুহূর্তে অমিত আগরওয়ালের বাড়িতে রয়েছে এক
একেবারে মধুগর্ভিতা তোমাকে জানিয়ে রাখবো ইডির মোটামুটি ভাবে পাঁচজন আধিকারিক পাঁচজন তদন্তকারী আধিকারিক এই বাড়িতে প্রবেশ করেছেন যার মধ্যে একজন মহিলা তদন্তকারী অফিসারও কিন্তু রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে এই এই অমিত আগরওয়ালের বাড়ি এই যে এইচবি ব্লক 165 শুধুমাত্র এখানেই নয় সকাল থেকেই কিন্তু যে ইডির তৎপরতা সিজিও কমপ্লেক্স থেকে মোট তিনটি টিম বেরিয়েছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন বেলেঘাটায় একটি টিম রয়েছে এবং এই আরেকটি টিম সল্টলেকে এই অমিত আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রতিবেশী সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে অমিত আগরওয়াল কিন্তু বাড়িতে থাকেন না গত দু সপ্তাহ ধরে তাকে কিন্তু দেখা যায়নি এই বাড়িতে অমিত আগরওয়াল মোট তিন ভাই কিন্তু তারা এই বাড়িতে থাকেন না ঝাড়খণ্ডের ব্যবসায়ী যারা সূত্র মারফত জানা গিয়েছে তবে ঠিক কি কারণে এই তদন্তকারী আধিকারিকরা এই অমিত আগরওয়ালের বাড়িতে তিনবার তল্লাশি চালানেন এবং এর আগে যখন এক বছরের আগেও কিন্তু সিবিআই তদন্তকারী অফিসার যারা ছিলেন সিবিআই বেশ কয়েকজন আধিকারিক কিন্তু ইতিমধ্যে অমিত আগরওয়ালের বাড়িতে রয়েছেন ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি এলিনা।